হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আরসি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আর আমাদের বাড়ির সকলেও ভালো আছে, সুস্থ আছে। আর এখন বাজে সকাল 10টা, 10টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আমি চলে এসেছি এখন ছাদে। ছাদেতে প্রচুর মেঘ এসেছে, মেঘটা অন্ধকার করে আসছে একবার করে। তো চলে এসেছি ওই জন্য যত জামাকাপড় আছে সমস্ত কিছু তুলতে, শুকনোগুলো, নাহলে তো আবার ভিজে যাবে। আর মেঘের যা অবস্থা, একবার করে রোদ দিচ্ছে, আবার একবার করে বৃষ্টি পড়ছে, একবার করে রোদ, একবার করে বৃষ্টি। এতে মানুষ বেশি অসুস্থ হয়ে যাবে। এখন যা ওয়েদার, তাতে তো মানুষ অসুস্থ হচ্ছেই, আবার এই ছাদ না, ছাদ আর নিচ, ছাদ আর নিচ করতে করতে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে, তাই না? তো সকাল থেকে যা মোটামুটি কাজ ছিল সেগুলো পুরো টোটালি কমপ্লিট করেছি। কাঁচা বাসন ধোয়া, তারপরে ঠাকুরের বাসন ধোয়া, এগুলো মোটামুটি কমপ্লিট করেছি। আর ঘরটা এখনো বিছানা ফিছানা কিছু তুলিনি, বিছানাটা তুললে বাকি আছে, কারণ সোনু রনু টিউশন পড়ছে, ম্যাম পড়াতে এসেছে, তো ওখানে টিউশন পড়ছে, আর ওই জন্য আমি বিছানা তুলতে টাইম পাইনি। আর এখন বিছানাটা তুলবও না, বলছি আপনাদেরকে আস্তে আস্তে কারণগুলো কি। আর চিত্র বাজার করে নিয়ে চলে এসেছে, বাজার টাজার সমস্ত কিছু করেছে, বাজার করা হয়ে গেছে। বাজারের ব্যাগের ভেতরে যা সবজি আছে সেখানে পড়েই আছে, এখনো পর্যন্ত হাত দিইনি, আর জানি না কী কী নিয়ে এসেছে। তো ওইগুলো সমস্ত কিছু ঢালবো, ঢেলে আবার ধোয়া টোয়ার ব্যাপার আছে, ধোবো, ধুয়ে আবার জল ঝরিয়ে আবার ফ্রিজে রাখতে হবে। আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, আজকে একটু সকাল করেই রান্না বসিয়ে দিয়েছি, কেননা চিত্র তো খেয়ে দিয়ে যাবে আজকে মাছ ধরতে। আর দু নাম্বার হচ্ছে আজকে একটু ঝাড়াঝুড়ি করব, ঘরের ওপরে যে বাঙ্কারটা আছে সেই বাঙ্কারগুলো একটু ঝাড়াঝুড়ি করব। ওই কারণে আজকে সকাল করে রান্না বান্না বসিয়ে দিয়েছি, কেননা একদিকে যদি আমি ঝাড়াঝুড়ি করি আর একদিকে যদি আমি রান্না করি, কোনো কাজই কমপ্লিট হবে না। ওই জন্য কী করলাম, আমি চাই আগে রান্না বান্না কমপ্লিট করে নিই, তাহলে আমার পেছুটান থাকবে না যে আমাকে রান্না করতে হবে, রান্না করতে হবে, এই জিনিসটা ব্যাপারটা আমার থাকবে না আমার কাছে। ওই জন্য আমি আগে টপ করে রান্নাটা বসিয়ে দিলাম। রান্নাটা বলতে ভাত হয়েই এসেছে, তার সাথে ওল ফেলে দিয়েছি, ওলটাকে সেদ্ধ করব, দিয়ে কাগজি লেবু, নুন, একটু সরষে বাটা, কাঁচা লঙ্কা, তেল, এসব দিয়ে ছাটি করে দিয়ে মাখবো। আর পেঁপে, আলু, মাছ দিয়ে একটু ঝোল, ঝোল করেছি, করেছি নাই করব। আর টমেটোর চাটনি আছে, এই দিয়ে আজকে হবে লাঞ্চ। আর কি করব বলুন, এত তাড়াতাড়ির মধ্যে, তাই না? এত তাড়াতাড়ির মধ্যে কি করব, ও খেয়ে দিয়ে 12টার সময় বেরোবে, ঠিক আছে? এরপর আমাকেও এই দিক দিয়ে করতে হবে, তাহলে সামলাবো কি করে। ওই জন্য বললো তোমাকে বাঙ্কারে হাত দিতে হবে না, আমি জিনিস নামাবো, একটা করে নামাবো, ঝেড়ে ঝেড়ে আবার তুলবো, তুমি শুধু রান্নার দিকটা ব্যবস্থা করো, কারণ আমি খেয়ে দিয়ে যাবো। এরপর ওইটা করলে হয় বলুন, ওই রকম করলে হয়? হ্যাঁ, আমার জিনিস আমি কোথায় রাখবো না রাখবো সেটা তো আমি বুঝবো, ওকে বলে বলে দেবো, ও তারপর সেখানটাতে তুলে তুলে রাখবে। এরপর ওর ভরসা করতে গেলে হয় বলুন তো? ওই জন্য আমি ওর ভরসা পাচ্ছি না বলে আমি ভাবলাম যেটা করে আমি রান্নাটাই করে নিই, তারপরে আমি আমার ওর সাথে লেগে বেড়ে করবো, তাই না? ওই কারণে আমি বিছানাটা তুলিনি। তো চলুন এরপর নিচে যাবো, নিচে যেয়ে দেখবো যে বাজারে কী কী নিয়ে এসেছে, ব্যাগটা হাতারে হুতারে দেখবো কী কী এনেছে। তো আজকে ব্যাগটা বেশি ভর্তি করেনি, অন্য অন্যবার, অন্য বৃহস্পতিবার ব্যাগ ভর্তি করে বাজার করে, আজকে ওর ব্যাগ ভর্তি করেনি, ব্যাগটা দেখছি একটু খালি খালি। তো দেখবো যে কী বাজারে নিয়ে এসেছে, ঠিক আছে? আর এখানে সব মুড়ি খেতে বসেছে, মুড়ি খাচ্ছে ছেলেগুলো, বসে বসে গল্প করছে আর মুড়ি খাচ্ছে। মুড়ি খাবারও করে নিয়েছি, আলু চচ্চড়ি করেছি, আলু চচ্চড়ি করেছি, ওই জন্য মুড়ি খাবার ওরা খেয়ে নিয়েছে। যে টিউশনি পড়া, তোদের টিউশনি পড়া হয়ে গেছে? ওদের টিউশনি পড়া হয়ে গেছে, ওরা ওদের মুড়ি নিয়ে চলে বসেছে, আমাকে বাড়তেও হয়নি, ওরা নিজেরাই বেড়েছে, নিজেরাই আলু চচ্চড়ি নিয়ে যে নিজেরাই আমরা বসে পড়েছে খেতে। তো দেখি কী দিয়ে ওরা খাচ্ছে একবার। কী হলো তোরা উঠে যাচ্ছিস? বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে না, টিপি টিপি চ। তো তোরা নিচের বারান দিয়ে বসবি চ। ছাদ দিকে চলে এসেছে, এসে পর এখানে বসেছে খেতে। এ তোরা কি দিয়ে খাচ্ছিস রে, বলে দে তো বন্ধুদের কি দিয়ে খাচ্ছিস। আমরা দুজন আলু ভাজা দিয়ে খাচ্ছি। তুই ঘুগনি দিয়ে খাচ্ছিস? তো তুই নিয়ে এলি না আমার জন্য ঘুগনি? তুই তো জানিস যে কাকিমা আছে বাড়িতে, কাকিমার জন্য নিয়ে যেতে হবে। তুই আলু চচ্চড়ি নিবি? না, নিবি না?
চিত্ত বাবু লেগে পড়েছে ঝাড়তে, ঘর ঝাড়তে, সামনে পূজো আসছে। মোটামুটি বাংকারটা গুছানো হয়েছে, চিত্ত ছেড়ে দিল, দিয়ে গুছানো হয়ে গেছে। আর নিচগুলো পরিষ্কার করছিলাম, দিয়ে এক জায়গায় নোংরাগুলো সব জড়ো করে রেখে দিয়েছি। ওইগুলো ঝাঁট দেবো, ঝাঁটিয়ে খুঁজে পরিষ্কার করে নেবো, দিয়ে তারপর বাসন দেবো, রান্নায় বাসন দেবো, তারপরে স্নান করতে যাবো। তো গোটা গায়ে ঝুলে ভর্তি, মাথাতেও ঝুলে ভর্তি, এরকম অবস্থা। তো আর চিত্ত খাচ্ছে, চিত্তকে খেতে দিয়েছি, বললাম আপনাদেরকে যে ও কোথায় যাবে আমাদের তো জানিয়ে দিলাম, বললাম তো ওকে খেতে দিয়েছি, ও খেয়ে নিয়েছে, ও ঝেড়ে টেরে, ও আমাকে বললাম যে তুমি স্নান করে নেওয়া হবে, তোমার যেহেতু যেতে দেরি হবে, ওই জন্য ও পুরো স্নান করে বসে পড়েছে খেতে, ও খাচ্ছে, খেয়ে দিয়ে ও আসতে যাক, তারপরে আমি আবার আস্তে আস্তে টুকটু টুকটু করে কাজ ছাড়ব। আর সামনে পুজো আসছে, তাই না? এবার পুজো আসছে, একটু ঝাড়পুজ না করলে হয়? ঝাড়পুজ করা হবে, কাঁচা কজলা হবে, এটা ওটা বানানো হবে, এইসব না করলে মনে হয় না যে পুজো আসছে, পুজো আসছে যে ব্যাপারটা সেটা মনের মধ্যে এনজয় করা যায় না। জানি না এই জিনিসগুলো কতজনাকার হয় বাড়িতে। তো চলুন, আর দেরি হয়ে যাচ্ছে, বাসন আছে, ঘর পুজো আছে, আবার সবজিগুলো ধুয়ে রেখে রাখা আছে, সেগুলো ফ্রিজে ঢুকাতে আছে, সেগুলো পরে ঢুকাবো, এখন ঢুকাচ্ছি না, সেই সন্ধ্যের দিক দিয়ে ঢুকাবো। আর তারপরে খাওয়া দাওয়া করবো, পেটটা ফিরেতে জ্বলছে, দুটোরই কিছু খাইনি আর কি, দুটো মিষ্টি খেয়েছি আর কিছু খাইনি। তো চলুন সব কাজ কমপ্লিট করে তারপরে আমি আসছি। না, এখানেই থাক, ঠিক আছে? সমস্ত কাজ কমপ্লিট করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর আমি আপনাদের কাছে আসবো, নাহলে আসবো না, ঠিক আছে? তো গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে ৬টা, দুপুরবেলার পর থেকে তো আপনাদের সাথে কোনো কথা হয়নি, কোনো কথা হয়নি। আপনাদের বললাম যে যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসে যদি আপনাদের সাথে কথা বলতে পারি তো বলবো, না হলে বলবো না, বলেই তো দিয়েছিলাম। তো তারপর থেকে তার কোনো ভিডিও করা হয়নি, করিনি। তো এখন চলে এসেছি আপনাদের সাথে বকবক করতে। আর এখানে চিত্ত, সোনু, পচা সবাই দাঁড়িয়ে আছে। চিত্ত এইমাত্র এলো, মহা কাজ করে, একটা বিরাট বড় কাজ করে এসেছে। তো সেটা কী কাজ সেটা আপনারাও জানেন যে কী কাজ। তো কাজের সাকসেসটাও আপনাদের দেখাবো যে কী কাজ করে সাকসেসফুল হয়ে তারপর বাড়ি ফিরেছে। এখন যাচ্ছি আমরা ফুচকা খেতে। তো চিত্ত বলছে যে চলো সবাই মিলে আজকে একটু ফুচকা খেয়ে আসি, কারণ অনেকদিন হয়েছে, অনেকদিন একসাথে যে খাওয়া হয়নি, বাড়িতে নিয়ে এসে খাওয়া হয়েছে, কিন্তু আজকে যাব একসাথে সবাই মিলে ফুচকা খেতে, ঠিক আছে? তো চলুন যাওয়া যাক, তারপরে এসে দেখাবো যে ও যে কাজটা করতে গিয়েছিল সেই কাজটা যে সাকসেস হয়েছে তার সাকসেসের নমুনাটা, ঠিক আছে? তো চলুন। কটা খেতে পারবে তুমি ফুচকা?
তা মোটামুটি যা খেয়েছি আর এতগুলো আরো আরো ডাবলটা বেশি হ্যালো তুমি আর আমি ফুচকা চ্যালেঞ্জ করব হ্যাঁ বাবা তুই কত করে খাবে আর হইছে হ্যাঁ তুমি আর আমি ফুচকা চ্যালেঞ্জ করব তাহলে দিদি আমি ম্যাগি চ্যালেঞ্জ আর সবাই তো মা কাকে খাই দিতে হবে বুঝলি তো যে তো মা কাকে খাই দিতে হবে খাই দেওয়ার পর তারপর তুই আর আমি খাবো কতটা কতগুলো খেতে পারবি আর পাঁচটাতেই হয়ে যাবে छोट बुझे तो बोलते भूले गेछि फुचका खावा খেয়ে চলে এসেছি ফুচকা আর বেশি খেতে পারি না আমাকে কেউ যদি বলে যে ফুচকা চ্যালেঞ্জ করো চ্যালেঞ্জ করলে আমি তো হেরে ভূত হয়ে বসে থাকবো তুমি বলো তো সত্যি করে কটা খেতে পারবে বলো না আমি ও খাবে 50টা আর সেখানে আমি খুব জোরের উপর 20টা তাহলে তো আমি হেরে ভূত হবই না তুমি না আর পাপা তুমি আর পাপার সাথে না ইয়ে করবে ফুচকা চ্যালেঞ্জ করব হ্যাঁ ঠিক আছে কখনো কখনো খিচুড়ি চ্যালেঞ্জ খিচুড়ি চ্যালেঞ্জ কখনো কখনো টেস্ট লাগে হ্যাঁ লঙ্কা গুলো প্রচন্ড ঝাল ছিল তো দেখছেন ফুচকা নিয়ে অনেক কিছু গবেষণা হচ্ছে গবেষণাই তো বলে এটাকে তাই না ফুচকা নিয়ে গবেষণা হচ্ছে সব বড় বড় বৈজ্ঞানিকরা বসে আছে আমার সামনে সেই ফুচকা নিয়ে বিশেষজ্ঞ হচ্ছে কিয়ার করা যাবে ফুচকা কি করে তৈরি হলো আমার বেটুর কথা শুনলেন যে ফুচকাটা কি করে তৈরি হলো মানে সেখান থেকে স্টার্টটা নেবে ময়দাটা কোথা থেকে তৈরি হচ্ছে সেটাও স্টার্ট করতে হবে আর দুপুর বেলা যে আপনাদের সাথে কথা বলছিলাম না তো নিয়ে যাবো তো দুপুর বেলা আপনাদের সাথে কথা বলছিলাম এই মাইকটা নিয়ে নিই মাথার উপর পাখা চলছিল স্কিনটাও আবছা লাগছিলো তো ভিডিও ভালো হয়নি তবুও আপনারা একটু কষ্ট করে দেখবেন আর কি করা যাবে একটু কষ্ট করে দেখবেন পরে আস্তে 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 কিনে নেবো একটা যেগুলো দরকার সেগুলো আস্তে আস্তে সব কিনে নেবো অসুবিধে নেই চিত্ত যদি আমার সাথে থাকে আমার সাপোর্ট করে আমাকে আমাকে তাহলে আস্তে আস্তে সব কিনে দেবো আমাকে আর পুরো ভিডিওটার পেছনে টোটালটাই চিত্তর সাপোর্ট আছে পুরো টোটালটাই ওর খুব ইচ্ছা যে তুমি ভিডিও করো আমারও খুব ইচ্ছা ছিল যে আমিও ভিডিও করব কেননা আমি অনেক ইউটিউবারদের দেখতাম অনেক দিন ধরেই দেখতাম আমার খুব ভালো লাগতো আর তখন মনে হতো ইস ওরা এমনি ভিডিও করছে এত এত মানুষের ভালোবাসা পাচ্ছে আমি যেমন যেহেতু কমেন্টগুলো সব চেক করতাম তাদের তো তখন দেখতাম যে ওরা এত এত মানুষের ভালোবাসা পাচ্ছে আমার দেখে খুব ভালো লাগতো তো ওই জন্য ভাবলাম যে আমিও করি আমিও যদি ভালোবাসা পাই সবার কাছ থেকে তাই না ওই কারণে ও সাপোর্ট করলো আর তার সাথে আমারও ইচ্ছা হলো আমিও করে ফেললাম ভিডিও তো আমার যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আপনারা সেটা কমেন্ট মাধ্যমে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো ঠিক আছে আর চিত্ত যে মহাকার্য করতে গিয়েছিলো সে কার্যের ফলাফলটা তো আপনাদের দেখাতে হবে তো চলুন দেখা যাক তো মাছের কাছে চলে এসেছি আর আপনাদের দেখাই দাঁড়ান মাছটা রিং লাইটটা না জ্বালানে না অন্ধকার অন্ধকার লাগে জানেন তো আর আমাদের আপনাদেরও প্রবলেম হয় দেখতে ঘরের লাইটগুলো না জোর আছে তবু আমার যেন স্কিনটা যেন কালো 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 লাগে ওই জন্য রিং লাইটটা জ্বালালাম যাতে আপনারা স্পষ্ট দেখতে পান ঠিক আছে তো দেখাই যে কেমন এই তো চিত্ত মাছ পেয়েছে এই দেখ খাপুস 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 করছে দেখ একবার চিত্তর এগুলো মহাকার্যের সাকসেসের ফল খাপুস 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 করছে আর কোনটা খাপুস খাপুস করছিল রে অনেকগুলোই তো খাপুস খাপুস করছিল সব দেহত্যাগ করেছে ওটা বাদ দিয়ে বাদ বাকি সবাই দেহত্যাগ করেছেন এই যো একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা ছটা পেয়েছে তার মধ্যে এই যে এটা এটা ব্রিগেড তাই তো নাকি গো হ্যাঁ আর এগুলো কি এই দুটো এই দুটো
না দু সাইডে তো ও ওই সাইডেরটা আর এই সাইডেরটা নিজের মাথা গুলো রুই না তো দেখালাম আপনাদের যে চিত্ত মাছ নিয়ে এসেছে ঠিক আছে তো আর ভিডিওটা বাড়াবো না এই পর্যন্তই আর বাড়াতে পারবো না প্রচুর টায়ার্ড লাগছে তো যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে আর লাইক করে দিন আর যত আপনার বন্ধু বান্ধবী ফ্যামিলি যারা সবাই আছে তাদের সবার সাথে আপনারা ভিডিওটা শেয়ার করে দিন আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলে বলে আমি ভিডিওটা পুরো শেষ করে দিচ্ছি তো ঠিক আছে ঠিক আছে বলে দিলাম আপনাদের যা বলার পচন হাসছে কলগেটের অ্যাড দিচ্ছে কলগেটের অ্যাড দিচ্ছে মানে এটা তো বেটা বলে দাও যে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আমার বেটুটাও কিন্তু বলে দিলাম আপনাদের রিকোয়েস্ট করলো যে আমার মায়ের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ঠিক আছে তো বাই 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 টাটা টাটা গুড নাইট গুড নাইট ঠিক আছে